আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এস এস সির খুবই সুন্দর একটা কবিতা সেটা হচ্ছে প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না কারণ ডেসক্রিপশনে আমাদের কবি পরিচিতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে একটা ক্লাস টিউটোরিয়াল রয়েছে আশা করি সেটা দেখবেন কারণ খুবই তথ্যবহুল মানে ওই টিউটোরিয়ালটি তো এই প্রাণ কবিতাটার আসলে মূল ভাবটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষের বেঁচে থাকার প্রয়াস বা বেঁচে থাকার ইচ্ছা আবারও বলতেছি কর্মের মাধ্যমে বা ভালো কাজের মাধ্যমে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেই এ হচ্ছে প্রাণ কবিতার মূল ভাব আসলে আমরা কেউ পৃথিবীতে মরতে চাই না কিন্তু আমাদের তো মরতে হবেই কিন্তু মরার আগে মৃত্যুবরণের আগে যদি আমরা এমন কিছু কাজ করে যাই যার ফলে মানুষ আমাদেরকে সারা জীবন মনে রাখবে সেটাই হচ্ছে আমার মানে বেঁচে থাকার বা বাঁচে থাকা অবস্থায় আমার সার্থক কাজ হচ্ছে যাতে করে মানুষ আমাকে মৃত্যুর পর মনে রাখতে পারে একটা কবির একটা লাইন শুনেছিলাম এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো এই সেই কথাটারই মনে হয় প্রতিচ্ছবি আমার কাছে মনে হয় এই প্রাণ কবিতাটা তো শুরু করি আমরা প্রাণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত একটা কবিতা মরিতে চাহি না আমি সুন্দর ভবনে ভুবনে এখানে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা তুলে ধরা হয়েছে মানুষ যত বৃদ্ধই হোক না কেন মানুষ যত রোগা হোক না কেন সে কখনো চায় না পৃথিবী ছেড়ে চলে যেতে পৃথিবীর মায়া তাকে ছাড়তেই চায় না মরিতে চাহি না আমি আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এখন মানুষের মধ্যে বাঁচতে বাঁচার উপায় কি কর্মকাণ্ডের মাধ্যমে তার ভালো কাজগুলোর মধ্যে মাধ্যমে তিনি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে মানে সূর্যের আলোতে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পায় আচ্ছা এখানে তিনি কাদের মধ্যে বেঁচে থাকতে চাইতেছেন মানে জীবন্ত মানুষদের মাধ্যমে মধ্যে এখন জীবন্ত মানুষের মধ্যে আরও কিছু জীবন্ত মানুষ চলার জন্য তো তাদের কিছু জিনিস আনুষাঙ্গিক কিছু জিনিস প্রয়োজন সেটাই এখানে বলতেছে দেখুন এ সূর্য করে মানে এ সূর্যের আলোতে বাঁচতে চাই এ পুষ্পিত কারণে মানে এ প্রকৃতির মাধ্যমে মধ্যে বা ফুলের বাগানে বাঁচতে চাই আবার বলতেছে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই আমাদের কথা বলতেছে যে জীবন্ত হৃদয়ের মধ্যে যদি আমি স্থান পাই তাহলে সেটাই হচ্ছে আমার সার্থকতা ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত মানে পৃথিবীতে প্রাণের বিকাশ প্রতিনিয়ত ঘটছে মানে পৃথিবীতে প্রতিনিয়ত প্রাণের বিকাশ হচ্ছে বিরহ মিলন কত হাসি অশ্রুময় এখানে পৃথিবীর বাস্তবতার দিকটা তুলে ধরা হয়েছে যেখানে যেমন একই রোড দিয়ে দেখবেন বিয়ের পালকি যায় সেখানে হাসে আবার একই রোড দিয়ে জানাজার যায় সেখানে কাঁদে তো এখানে বলতেছে জিনিসটা বিরহ মিলন বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানে পৃথিবীতে চলতে গেলে মানুষের মধ্যে বিরহ মিলন সুখ দুঃখ কান্না কষ্ট ইত্যাদি রয়েছে মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদিও রচিত রচিতে পারি অমর আলয় তাহলে উনি কাদেরকে নিয়ে এক বা কি নিয়ে সঙ্গীত রচনা করতে চাচ্ছেন দেখুন মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি সঙ্গীত রচনা বা কবিতা রচনা করতে চাচ্ছেন যাতে করে তিনি মানুষের মনের মধ্যে স্থান মানবের সুখে দুঃখে পাই গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলোয় অমর আলোয় মানে হচ্ছে যেটা অমৃতালোক আমরা যেটাকে বলি মানে যার কখনো মৃত্যু হয় না তা যদি না পারি মানে মানুষের মধ্যে যদি বেঁচে থাকতে না পারি তবে বাঁচি যতকাল বেঁচে থাকতে না পারি বলতে হচ্ছে মৃত্যুর পরে বেঁচে থাকার কথা বলতেছে বা মৃত্যুর পরে তার কর্মকাণ্ড টিকে থাকার কথা বলতেছে যদি তার যদি তার পারি না যদি তার যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন তোমাদের মধ্যে আমি কি করতে পারি স্থান নিয়ে থাকতে পারি তোমরা ভুলিবে তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটাই মানে হচ্ছে তোমাদেরকে উদ্দেশ্য করে কি করি আমি প্রতিনিয়ত কবিতা বা নতুন নতুন সৃষ্টিকর্ম করে যাচ্ছি আবার বলতেছি তোমরা তুলিবে বলে মানে তোমরা আমার গানের জোয়ার তুলবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটাই মানে প্রতিনিয়ত সকাল সকালকে নতুন নতুন কবিতা বা নতুন নতুন সৃষ্টিকর্ম তোমাদের সামনে তুলে ধরছি হাসে যেমন আমি কথা কথা মনে না যে আমরা ক্লাস টিউটোরিয়ালগুলো দিচ্ছি এগুলো আপনাদের মধ্যে যদি আমরা আপনাদের মধ্যে থেকে যদি আমরা এরকম সাড়া না পেতাম তাহলে কি আমরা এগুলো দিতাম এগুলো দিতাম না তো আপনারা সাড়া দিচ্ছেন বলে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে কিন্তু আরও বেশি করে টিউটোরিয়াল দিচ্ছি আপনাদের যাতে যাতে করে আপনাদের কাজে লাগে হাসি মুখে নিও ফুল মানে কি আমার উপহারগুলো তোমরা কিভাবে নিবা আমার হাসি মুখে নিও তো যে কেউ যে কাজটাই করুক না সেটাকে ফার্স্টে কি উৎসাহ দেওয়া উচিত হাসি মুখে নিও ফুল তারপরে হয় ফেলে দিও ফুল মানে আমি যতদিন বেঁচে আছি আমার কর্মকাণ্ডকে তোমরা হাসি মুখে নিও হয়তো আমার মৃত্যুর পরে তোমরা তা ভুলে যেও যদি সে ফুল শুকায় মানে যদি সেই ফুল তোমাদের মনোরঞ্জন করতে না পারে যদি সেই ফুল তোমাদের কাজে না আসে তবে সেই ফুলকে তোমরা ফেলে দিও কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার ফুলটাকে তোমরা হাসি মুখে বরণ করে নিও তো এই হচ্ছে আমাদের মানে হচ্ছে প্রাণ কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা আশা করি আপনারা মানে ক্লাস টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন তো এই প্রাণ কবিতার মাধ্যমে কিন্তু মানুষের একটা মানে বাস্তব জীবন দর্শন তুলে ধরা হয়েছে যে প্রত্যেক মানুষের কি খ্যাতির আকাঙ্ক্ষায় মৃত্যুর আগে তার মধ্যে কিছু অভাব থেকে যায় সেই অভাবটায় পুরনো কিন্তু এই রবীন্দ্রনাথের এই কবিতাটা তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন নিজেরাও কমেন্ট লাইক শেয়ার ইত্যাদি করবেন পরবর্তী কোনো ক্লাস ট্রিটালে আবার দেখা হবে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ